টানা দুই মাস করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল ভারতে, শিথিল করা হয়েছিল বিভিন্ন নিষেধাজ্ঞা, কয়েকটি রাজ্যে খুলে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান। তবে দু মাস পর ফের সংক্রমণ বাড়ছে সেখানে, এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণ বাড়ার প্রবণতা বেশি কেরালা রাজ্যে। 47,000 আক্রান্তের মধ্যে প্রায় 33,000ই এই রাজ্যের। এ পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন 40 লাখের বেশি মানুষ। আক্রান্তের হার প্রায় 19%। মৃত্যু ও আক্রান্ত বাড়তে থাকায় নতুন করে লকডাউন ঘোষণা করেছে কেরালা কর্তৃপক্ষ। এদিকে মহারাষ্ট্রেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশটিতে এ পর্যন্ত 66 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়াতেও বেড়ে চলেছে সংক্রমণ। 24 ঘণ্টায় দেশটির নিউ সাউথ ওয়েলসে প্রায় 1300 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। কর্তৃপক্ষ বলছে, এই হারে রোগী বাড়তে থাকলে সংকট দেখা দেবে আইসিইউ বেডের। কয়েকটি অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় দেশটি জিরো কোভিড টার্গেট থেকে সরে এসে অধিক মাত্রায় ভ্যাকসিন প্রয়োগ নীতি গ্রহণ করেছে। অস্ট্রেলিয়া ছাড়াও সংক্রমণ ও মৃত্যু বাড়ছে যুক্তরাজ্যে। দেশটিতে 24 ঘণ্টায় 35,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে 200 জনের, যা আগের দিনের তুলনায় 4 গুণ বেশি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।